Good afternoon. Welcome everybody to our today class. Today we will conduct computer peripherals and interfacing. Today we will discuss about the LCD display, the basic principle and the working mechanism of LCD display. So now we start in our lecture. Next, আজকে যেটা এটা lecture 3 starting slide, lecture 3 পেজে. আজকে আমরা যেটা আলোচনা করব LCD display. আচ্ছা যেটাই হোক পরীক্ষা যেটাই আসবে আশা করি পারবেন আপনারা, শুধু একটু আপনারা অ্যাটেনশন দিবেন, একটু বোঝার চেষ্টা করবেন, যদি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে পারবেন না, সেটা আগেই বলি এই ধরনের ডায়াগ্রামগুলো, কারণ আপনারা যদি মেকানিজমটা জানেন আপনি পিকচার ড্র করে আপনি নিজের মতো এক্সপ্লেইন করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে কি বলছে, থিন ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে ডিভাইস ইউজড ফর ইলেকট্রনিক্যালি ডিসপ্লেইং ইনফরমেশন সাচ অ্যাজ টেক্সট ইমেজ আর মুভিং পিকচার। যেমন এবং এগুলো আমরা সাধারণত কোথায় ইউজ করি, যেমন বিভিন্ন ধরনের ডিজিটাল ওয়াচগুলো আছে, এটা আসছে একটা ডিজিটাল ওয়াচ, আপনারা ক্যালকুলেটার যে ইউজ করেন ক্যালকুলেটারগুলো আসছে, বিভিন্ন ধরনের পেট্রোল পাম্পে যে স্ক্রিনগুলো থাকে সেটা দেখেন, এরপরে দেখা যাচ্ছে আপনার ব্লাড প্রেশার মনিটরিং করছেন, বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো আছে, ল্যাপটপ আছে, মনিটর আছে, টেলিভিশন আছে, আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল প্যানেলগুলো থাকে তাই না, ইনস্ট্রুমেন্টাল ডিসপ্লে প্যানেলগুলো সেগুলো, এবং গেমিং ডিভাইসগুলো সব কিছুই। দুটো প্রিন্সিপাল টার্ম, যে বেসিক টার্মটা যদি বলি এলসিডির কী টার্ম যদি বলা হয়, একটা হলো লাইট মডিউলেটিং প্রপার্টিস অফ লিকুইড ক্রিস্টাল, আর একটা হলো পোলারাইজেশন অফ লাইট, এই দুটাকে মাথায় রাখতে হবে। একটা আসছে লাইট মডিউলেটিং, মডুলেশন যেটা বলা হয়, আসলে মডুলেশন কখন হয়, মডুল আমরা আপনারা তো ডাটা কমিউনিকেশন তো পড়ে আসছেন তাই না, সেখানে অ্যাম্পলিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন ছিল না আপনার, মডুলেশন হলো আসলে পরিবর্তন, যখন কী হচ্ছে আপনি একটা সিগনালকে এক জায়গা থেকে, হ্যাঁ বা একটা সিগনালকে যখন ট্রান্সফার করছেন তখন দেখা গেল একটা ক্যারিয়ার সিগনাল নিয়ে আসেন, ক্যারিয়ারের সাথে তখন আপনি তার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করেন, তখন তার দেখা যাচ্ছে যে ফেজ এবং ভ্যালু যেটা আসছে সেটাকে ফিক্সড করে রাখছেন, এইভাবে আমরা তিন ধরনের তাহলে মডুলেশনের দ্য প্রপার্টি চেঞ্জ করবো, তাহলে লাইটের কিছু মডুলেটিং প্রপার্টিস আছে, সে লাইট প্রপার্টিস, এবং একটা লাইট যখন ক্রিস্টালে যাবে তখন কী ধরনের তার চেঞ্জ আসছে, এবং সেখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই হয় তাহলে কী ধরনের আসতে পারে, ভোল্টেজ যদি অ্যাপ্লাই না হয় তাহলে তার মলিকুলগুলো কীরকম অবস্থায় থাকে সেটাই দেখব। এটা একটা ছবি দেওয়া আছে, ছোট একটা দেখা যাচ্ছে ডিজিটাল ওয়াচ যদি আমরা দেখি তার একটা ডিসপ্লে, ডিসপ্লেতে এই ধরনের এলসিডি আমরা কেন ব্যবহার করব, প্রিভিয়াস ছিল যে সিআরটি দেখলাম, তাহলে এলসিডি যখন আসলো তাহলে এর কিছু অ্যাডভান্টেজ আসলো, দেখা যাচ্ছে তার সাইজটা কি স্মলার তুলনামূলকভাবে, তারপরে লোয়ার পাওয়ার কনজাম্পশন আছে, ওয়েটটা অনেক লাইট, বড় অ্যাডভান্টেজ যেটা নো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, যেটা শরীর যার জন্য এটা বলা হয় ইকো ফ্রেন্ডলি, এবং লঙ্গার লাইফ এলসিডিস যেটা হয় যে স্বভাবত একটা সিআরটি মনিটরের যেটা ওই যে একটা বলেছিল যেহেতু ভ্যাকুয়াম টিউব ছিল একটা নির্দিষ্ট সময় পর তার ইন্টারনাল ইমপ্লোশনের একটা বিষয় ছিল, এখানে এই ধরনের কোনো দেখা যাচ্ছে অবস্থান নাই, যার জন্য আমাদের এলসিডির যে লাইফ টাইমটা সেটা অবশ্যই সিআরটির চাইতে অনেক অনেক বেট অনেক বেশি। লাইট যদি দেখি, লাইট ইজ নাথিং বাট দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, লাইট হলো যেটা একটা রেডিয়েশন, যখন এই রেডিয়েশনটা আমাদের চোখে দৃষ্টি ভিজিবল লাইটে আকার আসে তখন আমরা সেটাকে দেখতে পাই, আমরা কিন্তু সব ধরনের লাইটকে দেখতে পাই না, আল্ট্রাভায়োলেট রে দেখা যাচ্ছে না, এক্স রে দেখা যাচ্ছে না তাই না, ইট ইজ প্রডিউসড বাই ভাইব্রেশন অফ ইলেকট্রিক চার্জ, ওই যে আমরা প্রিভিয়াস যখন দেখেছিলাম যে ইলেকট্রন গান যখন স্ট্রাইক করতো ইলেকট্রিক চার্জ যখন যাচ্ছিলো সেটা যে যখন ফসফর কোটেডে যখন আঘাত করলো তখন ওই চার্জটা কী হচ্ছিল ডিসচার্জ হয়ে তখন ওই ফসফরাসটা জ্বলে উঠছিল তাই না, কারণ ফসফরাসটা আসলে ওই চার্জিং হওয়াতেই তো ফসফরাসটা আলো বিকিরণ করছে তাই না, আমরা যে টিউব লাইটগুলো জ্বালাই বা যে এনি কাইন্ড অফ লাইট
আপনার সুইচ দিচ্ছেন, ইলেকট্রন যাচ্ছে, ফিলামেন্টটা জ্বলে উঠছে, না সিমিলার। তার মানে এখানে আসছে হ্যাভিং বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক কম্পোনেন্টস। এখানে যেটা আসছে, যখন ভাইব্রেশন অফ ইলেকট্রিক চার্জ, যখন ইলেকট্রিক চার্জ যাচ্ছে, তখন সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এবং সাথে সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। এবং মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডগুলো একে অন্যের পারপেন্ডিকুলার থেকে লম্বা আকারে, এটা একটু খেয়াল রাখবেন। ইট ইজ এ ট্রাভার্স ওয়েভস অ্যাজ দ্য ভাইব্রেশনস আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন, এটা মনে রাখবেন। আমরা একটু নেক্সটে যাই, তার আসবে। এখন দেখেন, যেমন বা এই যে লেফট সাইডে নর্মালি আমরা দেখেন এই ধরনের একটা ফিগার আসছে, দিস ইজ আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড বলতে যে লাইটটা আছে, নর্মালি আমরা বলা হয় যে দ্য ইলেকট্রিক ফিল্ড যেটা আসছে, ইলেকট্রিক ফিল্ড আমরা যদি দেখি সেটা কীভাবে, ইলেকট্রিক ফিল্ডগুলো যখন কাজ করে সেটা আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তার মানে তার মুভমেন্টটা চারদিকে আসে, তাই না? একটা ইলেকট্রিক ফিল্ড যখন হয়, আমরা বলি না তার চারপাশে, যখন আমরা যেমন একটা ট্রান্সফরমার যখন চালু করি তখন একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। কীভাবে ক্রিয়েট হয়? 360 ডিগ্রি অ্যাঙ্গেল তার চারপাশে, তাই না? তার এই অ্যাঙ্গেলে একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে এবং ফিল্ডগুলো যখন যাচ্ছে প্রত্যেকটা স্পেসিফিক, সে যদি এই ডিরেকশনে যায় তাহলে এটার যে অ্যাক্সিস বরাবর একদম পারপেন্ডিকুলার থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেলে যেদিকে মুভ করছে সেটা পারপেন্ডিকুলার থাকবে, ভার্টিক্যাল যেটা। এটাকে বলা হচ্ছে, দেখেন, ইউজুয়ালি উই কনসিডার দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড অনলি। আমরা এখানে দুইটা, যেটা ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ছিল, আমরা যখন এলসিডিতে আলোচনা করব শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটাই কাজ করব, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো অ্যাপ্লিকেশন নাই। মোস্ট অফ দ্য লাইট সোর্সেস আর আনপোলারাইজড। এর কথা হয়তো ম্যাক্সিমাম লাইট সোর্সগুলো আনপোলারাইজড মানে কি, তার ডিরেকশনটা বিভিন্ন দিকে স্ক্যাটার্ড, তা লাইট পড়ে যে কোনো একদিকে যাচ্ছে না, লাইটটা পড়ে রিফ্লেক্ট বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে পড়ছে, উইচ মিন্স দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ ভাইব্রেটিং। একটা লাইট যখন, লাইট ইজ নাথিং বাট দ্য ইলেকট্রিক চার্জেস, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যখন ভাইব্রেট করছে, তাই না, ভাইব্রেশন হচ্ছে, সেই ভাইব্রেটিংটা কোন দিকে হচ্ছে? নট ইউনি ডিরেকশনাল, ইট ইজ ওমনি ডিরেকশনাল। হ্যাঁ, বাট পোলারাইজড মিন্স তাকে আমরা কী করে নিব, যে কোনো একদিকে ধাবিত করব, যে কোনো একটা অ্যাঙ্গেলে তাকে নিয়ে আসবো, আইদার ভার্টিক্যাল হোক, হরিজন্টাল হোক, যেভাবেই বলি, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি এই যে পোলার ভাইব্রেশন যেটা ছিল, এগুলো কী ছিল, আমরা বলেছিলাম প্রত্যেকটাই পারপেন্ডিকুলার থাকবে, তার মানে আমরা যেটাই বলি না কেন প্রত্যেকটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা তাহলে কত ডিগ্রি, সে হরিজন্টাল থেকে ম্যাক্সিমাম 90 ডিগ্রিতে কভার করতে হবে, তাই না? এই যে এইটা দেখেন, যখন এই সার্ফেসটা, তাহলে এটা দেখেন পারপেন্ডিকুলার করসপন্ডিং, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, অর্থাৎ প্রত্যেকে যখন সে অল আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন, যেদিকে সে প্রোপাগেশন করছে, মুভ করছে, সেদিকে সে লম্ব আকারে চলে যাচ্ছে, ঠিক আছে, মুভমেন্টটা। এখন আমরা যে মুভমেন্টটা দেখাবো এখানে, আয়দার তাহলে সে 0 ডিগ্রি লোয়ার আসতে পারে, ম্যাক্সিমাম 90 ডিগ্রি যেতে পারে, এর বেশি কি সম্ভব আর কোথাও? 90 ডিগ্রি আপ সম্ভব? 90 ডিগ্রি আপ যখনই আপনি দেবেন, সেখানে যদি 110 ডিগ্রি হয়, দিস ইজ লাইক এস 10 ডিগ্রি, 110 ডিগ্রিকে যখন নেবেন আপনার 90 ডিগ্রি প্লাস বা 120 ডিগ্রি, মানে এটা 20 ডিগ্রি চলে আসবে, 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ধরলে 110 ডিগ্রি হবে না, তখন ওই যে আমরা সাইন কসের যে সাইনোসাইডাল ওয়েভের প্রপার্টিতে গেলে সেটা 20 ডিগ্রিতে পেয়ে যাবে। তার মানে যেটা পজিশনটা আসছে যে আমাদের প্ল্যানগুলো, অর্থাৎ লাইট যে ডিরেকশন, প্রোপাগেশনটা কী থাকছে, প্রোপাগেশন ইজ পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে ম্যাক্সিমাম কত, 90 ডিগ্রি। এখন সে যদি হরিজন্টালি মুভ, করে তাহলে কত আসবে, 0 ডিগ্রি, এর চাইতে লোয়ারে আসা কি সম্ভব? সম্ভব না, তাহলে হায়েস্ট 90 ডিগ্রি। যার জন্য আমরা যখন দেখব এলসিডিতে, অ্যাকচুয়ালি দুই ধরনের পোলারাইজেশন হবে, একটা হলো হরিজন্টাল পোলারাইজেশন,
আর একটা হলো ভার্টিক্যাল পোলারাইজেশন। এবং এই দুই পোলারাইজেশনের মাধ্যমে সমস্ত ইন্টেন্সিটিগুলো, পিক্সেল কোয়ালিটিগুলো নির্ধারণ হবে। এই যে যদি দেখি, এখানে একটা পোলারাইজেশন অফ লাইট, যদি খেয়াল করি দেখেন, এটা হলো আমরা একটা বিম বলছি, আলোর বিম, এবং সেটা কি দেখেন ওমনি ডিরেকশনাল আছে, লাইটগুলো চারদিকে বিক্ষিপ্ত আকারে যাচ্ছে, তাই না? তার মানে সেটা হলো আনপোলারাইজড, আনপোলারাইজড। এবং এইখানে দেখেন একটা পোলারাইজার, এটা হলো আমার একটা ফিল্টার, এই যে এটা, এটা হলো একটা ফিল্টার, এবং সেই ফিল্টারটা কীরকম, ভার্টিক্যাল, ভার্টিক্যাল ফিল্টার ইউজ করলাম। তাহলে এখন এই ভার্টিক্যাল ফিল্টারের মাধ্যমে আনপোলারাইজ ডাটাটা যাচ্ছে, গেলে এখন তাকে আমি কী করে দিচ্ছি, ভার্টিক্যালি রান করে দিচ্ছি না, বাকিগুলোকে অ্যাবজর্ব করে দিচ্ছে, ব্লক করে দিল, যার জন্য এখান থেকে দেখেন শুধুমাত্র ভার্টিক্যাল ডাটাটা চলে যাচ্ছে। এইখানে আবার যেহেতু এটা আছে হরিজন্টাল, হরিজন্টালে যেয়ে সে আবার এখানে ব্লকিং, তার মানে এই পোর্শনটাতে কিন্তু আর লাইটটা যাচ্ছে না। এবং এই এখন যদি আমি যদি এই, তার মানে দিস ইজ দ্য পোলারাইজেশন অফ লাইট, আমি তার অনেকগুলো দিক ছিল, ডাইমেনশন বিভিন্ন ছিল, সেই ডাইমেনশন থেকে তাকে আমি প্রথম ফিল্টারের মাধ্যমে আমি তাকে ইউনিডিরেকশনালে নিয়ে আসলাম। এখন এই ইউনিডিরেকশনালে আনার পর এখন আমি তাকে ভার্টিক্যালি পোলারাইজড করব নাকি হরিজন্টালি পোলারাইজড করব, সেটাই ডিপেন্ড করবে হলো অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি অফ দ্য পিক্সেল কন্ট্রোলের মাধ্যমে, সেই পিক্সেলটার উপর ইন্টেন্স। এটা যদি আমরা ধরি দিস ইজ ফর ইন্ডিভিজুয়াল ডট, এই আলোটা একটা সিঙ্গেল এলিমেন্টে যাচ্ছে, তার প্রত্যেকটা কোটেডে তাহলে এরকম সিঙ্গেল সিঙ্গেল লাইট যাবে এবং সেই ক্ষেত্রে আলোটা বিচ্ছুরণ হবে। ক্লিয়ার? পার্থক্যটা কী তাহলে সিআরটির সাথে? এখানে সিআরটিতে ইলেকট্রন গান সরাসরি যেত, আর এখানে আমাদের একটা লাইট সোর্স থাকবে, লাইট সোর্স থেকে লাইটটা পাসিং হবে, ওখানে ইলেকট্রনের একটা বিম বিম চলে যাচ্ছে, আর এখানে আলো, হ্যাঁ এখানে একটা ব্যাকলিট থাকে। আমরা কিন্তু সিআরটি মনিটরে কোনো ধরনের লাইট সোর্স পাইনি, সেখানে সরাসরি ইলেকট্রন বিম ছিল, ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? কারণ আমরা এই পোর্শনটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সটে যেতে পারবো। এখানে কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এখন যদি পোলারাইজেশন অফ লাইট দেখি, আমরা দুই ধরনের পোলারাইজেশন বলছি, একটা হলো হরিজন্টাল পোলারাইজেশন আর একটা হলো ভার্টিক্যাল পোলারাইজেশন। আমরা যদি লেফট সাইডের পিকচারটা দেখি, প্রথমটা হলো দিস ইজ দ্য লাইট সোর্স, ব্যাকলাইট আমরা যদি বলি, লাইটটা আসলো, লাইটটা পারপেন্ডিকুলার আসলো, পারপেন্ডিকুলার এসে সে পোলারাইজড হলো, হয়ে এইখানে যে আরেকটা ফিল্টার আছে সেটা হলো হরিজন্টাল। এই জন্য বলছে এ ভার্টিক্যাল পোলারাইজার উইল পাস অনলি ভার্টিক্যাল কম্পোনেন্টস, যদি ভার্টিক্যাল পোলারাইজার হয় তাহলে সে শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টসগুলোকেই পাস করবে, বাকিগুলোকে সে কী করবে, অ্যাবজর্ব করে নেবে। ক্লিয়ার? আর যদি হরিজন্টাল হয় তাহলে হরিজন্টাল পোলারাইজেশন কী করবে, শুধুমাত্র হরিজন্টাল লাইটগুলোকে সে পাস করবে, বাকিগুলোকে অ্যাবজর্ব করে নেবে। এখন আমরা যদি এখানে দেখি, নাইনটি ডিগ্রি, এটা হলো নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি কেন আসলো, এটা হলো দেখেন, এটা যদি আমি এক্সিস পারপেন্ডিকুলার যদি চিন্তা করি, এটার করসপন্ডিং, অর্থাৎ দুইটা যদি, দুইটা পোলার ফিল্টার যদি একই অ্যাঙ্গেলে থাকে, দুইটা যদি একই অ্যাঙ্গেলে থাকে, তার মানে এটা যদি পারপেন্ডিকুলার হয় এবং এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে দুইটার অ্যাঙ্গেল কত, জিরো, আর এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি হরিজন্টাল হয় তাহলে দুইটার অ্যাঙ্গেল কত, নাইনটি ডিগ্রি। তার মানে এখানে দুটা ডিফারেন্ট পোলারাইজেশন, একটা হলো পারপেন্ডিকুলার ডাটাটা, আলো লাইটটা আসছে, এসে পারপেন্ডিকুলার গেল, যে ওইখানে যে কী পেল আবার হরিজন্টাল। এখন দেখা যাচ্ছে যেহেতু লাইটটা আসছে কি পারপেন্ডিকুলার, তাহলে ওইখানে শুধুমাত্র পারপেন্ডিকুলার লাইটগুলো হলো পাস হওয়ার কথা, হরিজন্টাল লাইটটা পাস করবে না। এটা আসছে কোন ধরনের ফিল্টার, হরিজন্টাল ফিল্টার, হরিজন্টাল ফিল্টার শুধুমাত্র হরিজন্টাল লাইটটাকেই পাস করবে, বাকিগুলোকে অ্যাবজর্ব করবে। এখানে সে পেয়েছে সবগুলো পারপেন্ডিকুলার ডাটা, পারপেন্ডিকুলার লাইট, তাই সমস্ত লাইটটাকে সে কী করবে, ব্লক করবে। আমরা যদি একটা থ্রি ডাইমেনশনাল ভিউ দেখি, তাহলে এই যে ডাটাটা যদি দেখি, এটা যদি আমি দেখি
পারপেন্ডিকুলার যদি যাচ্ছে তাহলে এটা তার হরিজন্টাল, জাস্ট লাইটটা এটা পারপেন্ডিকুলার হলে আমি যদি এটা করি তাহলে এই মুভমেন্টটা কি হরিজন্টাল আসলো না? আমরা এই হাতটা যদি চিন্তা করি, লাইটটা এইভাবে ইমিট হচ্ছে, তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয় করেসপন্ডিং এই লাইটটা, এখন যদি আমি এই ওরিয়েন্টেশনটা করি, আমি এই পুরো 90 ডিগ্রি চেঞ্জ করলাম না, চেঞ্জ করলে তাহলে এটা কী হয়ে গেল? হরিজন্টাল হয়ে গেল। এখন আমার এখানে আছে পারপেন্ডিকুলার, তাহলে লাইটটা যাচ্ছে, এখানে যে আমি পেলাম হরিজন্টাল, তাহলে সে কী করবে? হরিজন্টাল ছাড়া সব ধরনের লাইটকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এখানে সবগুলো লাইট কি ভার্টিক্যাল, তাহলে সমস্ত লাইট এখানে কি হয়ে যাবে? অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার মানে তাহলে আমি এই পাশে কি কোনো লাইট পাবো? এখানে কোনো আসবে না, যার জন্য বলছে লাইট ব্লক। আলো না আসার অর্থ হলো সেখানে কি প্রডিউস হলো? ব্ল্যাক, ব্ল্যাক ডট। তার মানে আমরা কিন্তু মনোক্রম যদি মনিটর বলি, আমি কিন্তু কালো যে ডটটা, কালোটা আমরা তৈরি করে ফেললাম, ঠিক কি না? কারণ মনোক্রম হলে কি হবে, আপনার আয়দার হোয়াইট থাকবে অথবা ব্ল্যাক থাকবে, তারপর আমার দুইটা কালারই তো আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর আমি যদি ব্ল্যাক করতে চাই তাহলে দেখা গেল যে আমি এই ধরনের আমি পোলারাইজেশনটা চেঞ্জ করব, আর যদি আমি হোয়াইট করতে চাই জাস্ট এটাকেই যদি এখন আমি দেখা গেল যে এই পোলারাইজেশনটাই, যেহেতু এটা হরিজন্টাল আছে, আমি যদি লাইটটাকে হরিজন্টাল পোলারাইজড করতে পারি তাহলে লাইটটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পাস হয়ে যাবে, তাহলে আমাদের লাইট পাসড হবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমরা বোঝার জন্য, আমরা যেটা দেখব যে অ্যাকচুয়ালি আমরা যে ফিগারটা আমরা যখন এলসিডিতে করব, আমরা দুইটা পোলারাইজেশন ইউজ করব, একটা হলো ভার্টিক্যাল পোলারাইজেশন আর একটা হলো হরিজন্টাল পোলারাইজেশন। ভার্টিক্যাল পোলারাইজেশনটা থাকবে হলো রেয়ার ফ্রন্ট, রেয়ারে ব্যাকসাইডে, আর হরিজন্টাল পোলারাইজেশনটা থাকবে হলো ফ্রন্ট সাইডে গ্লাসে, এবং মাঝে দুইটার মাঝে থাকবে হলো ক্রিস্টাল। এই ক্রিস্টালের কাজ হবে হলো এই লাইটের ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করা, পারপেন্ডিকুলার, এবং ওইখানে একটা টুইস্টিং আসবে, এবং টুইস্টিংয়ের মাধ্যমে এই যে বললাম এই লাইটটা যাচ্ছে, এই লাইটটাকে যদি আমি এরকম টুইস্ট করাতে পারি তাহলে তো সে একবার পারপেন্ডিকুলার হবে আর একবার ভার্টিক্যাল আসবে, তাই না? একবার হরিজন্টাল হবে আর একবার ভার্টিক্যাল হবে। এখন আপনি কত ডিগ্রিতে টুইস্ট করাবেন সে অ্যাঙ্গেল, আপনি যদি ফুল 90 ডিগ্রিতে টুইস্ট করাতে পারেন তাহলে আপনি পিওর কালার পাবেন, যদি সেটাকে 80 ডিগ্রিতে টুইস্ট করান তাহলে চার চাইতে আরেকটু হালকা আসবে। এভাবে করতে করতে আপনি যদি সম্পূর্ণ 0 ডিগ্রিতে মানে যদি টুইস্ট না করান তাহলে কী আসবে? ব্ল্যাক চলে আসবে। এইটাই কারণ আমি যখন এই বোর্ডটাই যখন আপনি সামনে আছেন, আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরাসরি যখন এই এই পজিশনে একজন আছে, উনি কিন্তু সেই অ্যাঙ্গেলে দেখছে না। সেম লাইট সোর্স একজনের কাছে যদি সেটা 90 ডিগ্রি হয় আর একজনের কাছে 45 ডিগ্রি, এবং যেটা কভারেজ করে ম্যাক্সিমাম 45 ডিগ্রি পর্যন্ত আপনি ইমেজটা ক্লিয়ার দেখতে পাবেন। যখন আপনি 45 ডিগ্রির অ্যাঙ্গেলে চলে বেশি চলে গেলেন তখন ইমেজগুলো কী হলো? তখন আপনাকে অন্য অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, যার জন্য আপনার কাছে কালারটা এক্সাক্ট মনে হবে না। এবং এই কনসেপ্ট থেকে বর্তমানে এই যে আবার মনিটরগুলো এখন কি নিয়ে আসছে, কিছুটা কার্ভ, কার্ভ যখন নিয়ে আসছে তখন আপনি দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা আপনার ফ্যাক্টর চলে আসবে, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে আবার আপনি অনেকটা বার্ডস আইয়ের মতো নিয়ে আসলেন। তখন আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন ছবি একই রকম মনে হয়। এটা দেখি সেগমেন্টস অর পিক্সেল, পিক্সেল তো আমরা যেটা বলেছি যে আসলে স্মলেস্ট ইউনিট যেটা বলা হয়, একটা একটা টোটাল ইমেজের যদি স্মলেস্ট ইউনিট বলি, ছোট একক যেটা সেটা হলো পিক্সেল, আর সেগমেন্ট বলবো কোনটা? যেমন আমরা যখন একটা অপারেশন করি বিভিন্ন ধরনের, আমরা যেমন 7 সেগমেন্ট ডিসপ্লে একটা আমরা হয়তো বা ল্যাব করে আসছি, তাই না? তাহলে 7 সেগমেন্ট ডিসপ্লে যদি হয় তাহলে টোটাল ডিজিটাল লজিক ডিজাইনের মধ্যে ওইটা হলো একটা সেগমেন্ট। তাহলে এটা যেখানে অনেকগুলো সার্কিট আছে, অনেকগুলো, এটাকে বলছে সেগমেন্ট। যখন একটা ইন্ডিভিজুয়াল পার্ট, অর্থাৎ লাইক অ্যাজ দ্য টিম ওয়ার্কের মতো, তাই না? এখানে আমার কিছু সার্কিট আছে,
কিছু ডট আছে, এখানে কিছু লেড ছিল এবং সেগুলো জ্বলে উঠতো, এবং সে ইন্ডিভিজুয়ালি পার্টগুলো যখন কম্বাইন করলে আমি ছোট্ট একটা সেগমেন্ট পাচ্ছি, যেটাকে বলছি সেভেন সেগমেন্ট ডিসপ্লে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেগমেন্টস অর পিক্সেল। সেগমেন্ট যদি বলা হয়, সেগমেন্ট কী বলবো, একটা গ্রুপ যদি থাকে গ্রুপের সাব পার্টকে বলবো সেগমেন্ট। যেমন আমার পুরো একটা প্রজেক্ট করতে কোথাও আমার ডিজিটাল এই কী বলে সেভেন সেগমেন্ট ডিসপ্লের কাজটা লাগছে ডিসপ্লে করতে, তখন আমি তাকে এই সেভেন সেগমেন্ট ডিসপ্লেটাকে ইউজ করছি, তাহলে ওইটাকে আমরা সেগমেন্ট বলছি। আর পিক্সেল হলো কি, টোটাল ইমেজের যে ক্ষুদ্র এককটা সেটা হলো আমাদের পিক্সেল। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স দেন আস্ক মি। থ্যাংক ইউ।